আজ বাইরে বেরোনোর বিশেষ প্রয়োজন ছিল না, কিন্তু রবি ঠাকুরের জন্মদিন বলে কথা, তাই একটু ফুল কিনতে বেরিয়েছিলাম। বাড়ি ফেরার পথে সাইকেলটা হঠাৎই খারাপ হয়ে যায়। এই লকডাউনে প্রবীর বাদ দিয়ে আর কেউই সাইকেল সারিয়ে দিতে পারবে না, একথা আমার মাথায় ছিল, তাই ওর কাছেই গেলাম অগত্যা। প্রবীর আমার বন্ধু, আমরা একসাথে স্কুলে পড়তাম, ভালো ছবি আঁকতো ছেলেটা, ভালো কবিতাও লিখত, কিন্তু হঠাৎ একদিন শুনলাম কি একটা অসুখে প্রবীরের বাবা মারা যান। ও পরিবারের বড় ছেলে, তাই দায়িত্বও অনেক বেশি, ছোট ছোট ভাই বোনদের দায়িত্ব ওকে নিজের কাঁধেই তুলে নিতে হয়, তাই লেখাপড়ার রীতি ওখানেই। সাইকেল সারানোর পর আমার হাতে ফুল দেখে ও যখন জানতে চাইল আজ কি, আমি তখন অবাক হলাম। ওর মতো একজন শিল্পী, তাও আবার বাঙালি, অথচ রবি ঠাকুরকেই বেমালুম ভুলে বসে আছে। আমি বললাম, সে কি রে, তোর মতো একজন শিল্পী আজ কি সেটাই জানে না? আজ তো 25শে বৈশাখ, কবিগুরুর জন্মদিন। শুনে ঘাড় নেড়ে কেমন একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ও তাই? স্মৃতির পটে জীবনের ছবি কি এঁকে যায় জানি না, কিন্তু যেই আঁকুক সে ছবি আঁকে। অর্থাৎ যা কিছু ঘটছে তা অবিকল নকল রাখবার জন্য সে তুলি হাতে বসে নেই, সে আপনার অভিরুচি অনুসারে আপন প্রতিভাকে বয়ে নিয়ে বেড়ায় গোপনে। সাইকেল সারানো হলে আমি বাড়ি ফিরে আসলাম, কিন্তু প্রবীর জানতেও পারল না ওর ওই হাতে লেগে থাকা কালি তাই দিয়ে আঁকা রবীন্দ্রনাথ, তা আমার দৃষ্টি এড়িয়ে যায়নি। আসলে আমরা যারা পয়লা বৈশাখে পাঞ্জাবি পরে বাঙালি রেস্তোরাঁয় লাঞ্চ সেরে নিজেকে একদিনের বাঙালি ভেবে আনন্দ পাই, কিংবা রবীন্দ্র জয়ন্তীতে রবি ঠাকুরের দু এক কলম লেখা ও ছবি ফেসবুকে ছেড়ে তৃপ্ত হই, তাদের থেকে শত শত যোজন দূরে প্রবীরের কালী মাখা হাতের স্পর্শে উজ্জ্বল হয়ে ওঠে রবি ঠাকুর, আমরা তা জানতেও পারি না। আহ তোমার সঙ্গে প্রাণের খেয়ে